আবার ঘুরে যাবে ময়লা। এই দেখো আমি বিনা পয়সায় চলা শিখে গেছি। এটাই কি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া?
কি ছবি উঠতেছে? ভিডিও এসেছে তো আছে না? কোন দিকে যাচ্ছে? না আসলে উপরে পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট, পাহাড়ে উঠতে অনেকটাই কষ্ট। আপনাদের লাঠি হইয়া অনেক ভালো হয়েছে, এই যে হাতে লাঠি। আমরা এই চূড়াতে উঠবো, এইটাই হচ্ছে এই বান্দরবানের খাগড়াছড়ির সর্বোচ্চ চূড়া। এই চূড়ার নাম কি? হচ্ছে তো এই পাহাড়ে উঠলে, পাহাড়ে উঠলে না আমরা যেখানে আছি ওখানেও, মানে আমরা তো প্রায় 600 মিটার উপরে সমতল ভূমি থেকে 600 মিটার।
আমাদের হটো না, আমরা এখন তো আরো অনেক পরে পরিষ্কার দেখতে পাচ্ছেন, আর তারপর থেকে আর দেখতে পারবেন না ওই অন্ধকার অন্ধকার। হ্যাঁ, মেঘগুলো তো পেঁজা তোলার মতো অনেকটাই। এইগুলা কি ঈশ্বর পানি মনে হয়? ঝর্ণার পানি? হ্যাঁ, ঝর্ণার পানি মনে হচ্ছে এরকম। উপরে উঠা দেরি হচ্ছে, আমরা উপরে যে কিছু সময় ব্যয় করি, পথ ব্যয় না করে উপরে গ্রাম মতো আছে। এই জয়না মা, ধার দিয়ে হাঁটো না, মাথা ঘুরে পুরি চড়ে গেলে দেখা যাচ্ছে আর তোমারও পাবো না। আশা করি এতদূর আসতে পারছি, এটুকু উঠতে পারবো, ভয় পাবো না। আমি আগে উপরে যাই। না, পাগলটা পাইলে মানে আপনার হাতের লাঠি মানে আর বাঁচতো না। হ্যাঁ, একটু পাহাড়ে চা উপরে তো উঠতে চাপ লাগছে। এগুলো কি ঝর্ণার পানি ভাই? কি বলবেন একটু বলবেন? ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, বেঙ্গলি? না না না, মাথা ঘুরে হইতেছে আমার না, অনেক উপরে উঠছি না, অক্সিজেনে একটা চাপ আছে। তো এটা হচ্ছে রাঙামাটির সবচেয়ে বড় উঁচু পাহাড় মনে হয়, তাই না? সবচেয়ে উঁচু পাহাড়, গাছ গাছড়া সম্ভব না। গল্প করবেন, এটাই তো গল্প করবেন। হ্যাঁ, যান। ওই জায়গা নিচুতলা অনেক নিম্নে, ওই তো আমাদের জন্য চেয়ার নিয়ে চেয়ারে বসতে দেবে। রেস্টুরেন্ট সবাই উঠে যায়।
বসেন বেশি রিল্যাক্স হয়ে গেলে পরে উঠতে কষ্ট লাগবে ঘুরে দেন দর করলে এবারে ওই সাদা ভাই তুই তো দেখ আমার পাইপ পড়ে যাবে পাইপ সাদা ভাই দেখতাছিস এগুলো কি ঝাড়ু হয় এগুলো থাক না উপরে যাচ্ছি এত উপর থেকে ঝাড়ু বানাইতে হয় নিচে হয় না এইগুলো উপর থেকে কেটে নিয়ে আসতে ওইগুলো তো নিচে নিচে ভিডিও আর আছে শুধু ছবি না কাটি বন্ধু কে ভাইয়া সময় দিব আবার এই জন্য এই যে গর্ত ভিডিও কেটে দেন ছবি তুলেন উইটাই কি এ জায়গা সবচেয়ে চূড়া এছাড়া এখানে আর দর্শনীয় কিছু আছে হ্যাঁ যেগুলো দেখার মতো এই পাহাড়টার নাম কি কংলাক দেখি খাগড়াছড়ির সবচেয়ে বড় চূড়া রাঙামাটি এই এলাকা রাঙামাটির সবচেয়ে চূড়া কংলাক এলাকার এই পাহাড়ের চূড়ার নাম হ্যাঁ এই যে বাস দিয়া কিভাবে কিভাবে আনে হ্যাঁ চলেন
চলেন কোন লাখ কংলা পাহাড়ের সর্বোচ্চ চূড়া পাইছেন পাইছেন না Thank you.
সবু ভুল করে ফলাইলে মনে হচ্ছে জানো কি উঠারছে নামাটা ঝুঁকিপূর্ণ। কষ্ট নাই কিন্তু ভয় লাগতেছে বেশি। আত্মা শুলাইতেছে শ্বশুর কাটতেছে ভয়ে। তারপর যদি এগুলোর ভিতরে অনেক জায়গা দেখা যায় পাথর, অনেক জায়গা মাটি দেখা যায়। ওই যে কংলা পাহাড়ের উপরেও তো দেখলাম পাথর। Thank you.
আপনার খাইতে পারলাম না আমার